মনোহর্তিতে বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত সতেরোই সেপ্টেম্বর রোজ রবিবার মনোহরদী উপজেলার ঐতিহ্যবাহী হাতির দিয়ে বাজারে স্বর্ণপট্টিতে জামায়াতে ইসলামীর এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাতে ইসলামী একদোয়ারিয়া ইউনিয়নের চার নং ওয়ার্ড সভাপতি হাতির দিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবু বকর সিদ্দিক এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নর্শদি জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহী দক্ষিণ থানা শাখার আমির মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ, মনহর্দি দক্ষিণ থানা শাখার সেক্রেটারি মোহাম্মদ তাজুল ইসলাম শাহিন, একদুয়ারিয়া ইউনিয়নের আমির মাওলানা শাখাউত হোসেন প্রমুখ। এছাড়াও শিক্ষক, সাংবাদিক, উকিল, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ার্ডের বিভিন্ন মহল্লা ও বাজারের ব্যবসায়ীদের থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে স্বৈরাচারের পতন ঘটিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছে এই দেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের যান ও মাল একমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামের হাতে নিরাপদ বলে দাবি করেন তিনি এখন পর্যন্ত সাধারণ মানুষ দলের নেতাকর্মীরা ধারণা করছেন আগামী নির্বাচনে বিএনপির সর্দার হোসেন বকুল লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জয়নাল আবিদিন ও জুয়েল এই তিন প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিপোর্ট মোহাম্মদ জাহিদুল ইসলাম শিক্ষানবেশ প্রতিনিধি মনোহর দিন টিভি